যার তথ্য হচ্ছে 2016 সালে 20টি বুথ 15টি বুথে হেরে আছেন, অঞ্চলে হেরে আছেন 2083 ভোটে। কি জন্য? এখন কি হবে? এখন আমার অঞ্চলে 4000 ভোটে প্লাস 22500 ভোটার আছে। আমি পোল কত হবে? পোল কত হবে? পোল মোটামুটি আপনার 18000 বড়াসাওতা অঞ্চলে যারা বুথের সভাপতি বা যারা এসছেন কর্মীরা উঠে দাঁড়ান, বড়াসাওতা অঞ্চল। আচ্ছা, বুথের লোকরা সত্যি কথা বলুন, প্রত্যেক বুথের লিড হবে? মনে করার কথা বলবেন না, যেটা হবে সেটা বলুন। হ্যাঁ, সব বুথই হবে? কি বলছে ও? 4000 বলছে, বাড়বে না কমবে? ভয় পাবেন না তো? একবার তো ভয় পেয়েছিলেন বিধানসভায়। কুড়িটা ভূতে কিন্তু 15টা হেরে আছি। এখন কি হবে? বাড়িতে খেয়ে আসো নাই, কথা বলছে না? কি হবে? জিতবে? মেয়েরা এসছে? কই তুলুন বড়া সাহ, তোমাদের মহিলার আগে উঠে দাঁড়ান। হ্যাঁ দিদিরা, কি হবে? এবারে ভোট কেমন হবে? ভয় পাবেন না তো? বিজেপি হারাবেন তো? ব্যাপক ভোট হারাবেন তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর সিপিএম? আচ্ছা আচ্ছা, দেখলেন শুনলেন যারা বুথের প্রেসিডেন্টের মহিলাদের দেখলেন, আপনারা বলতে পারেন না ওরা বলে দিল। পঞ্চায়েতে প্রধান এসছে, কই প্রধান কই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কেমন হবে? ভালো হবে। ভালো হবে তো? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, অশোক কত লিখব? লিখতে কত লিখব? কত লিখব? লিখ, 8000 বলছে তোমার অন্তত বলি। কোনটা লিখব? চাল আপনার হাত যদি আমার মাথায় থাকে, আমি 4000 বলছি, কিন্তু মোটামুটি আমার অঞ্চলে 6-7000 ভোটে পাচ্ছ। কমিয়ে বলছো? কমিয়ে বলছি 4000। লেখো 4000। এরপরে কিন্দাহার 2 আসবেন এবং কিন্দাহার 1 তৈরি থাকবেন। কি খবর? খবর ভালো। কত লিড ছিল? ১৫টা বুথ, 9টা বুথে হেরে আছেন, 91 মাইনাস। কেন মাইনাস হলো? কেন
মোটামুটি আমার অঞ্চল থেকে হাজার আড়াই মিলত ভোটার, কত ভোটার? 12,895। অনেক ভোটার তো, কত কম লিড হবে কেন? একটু কমই বলছি আপনাকে। কেন বেশি চেষ্টা? এখনো পর্যন্ত আমি যেটা ভুটে বসে ইয়ে করেছি, এবার পরে পর তো চলবে, তারপরে সেটা আরো উত্তর উত্তর বৃদ্ধি। আপনার বুথ প্রেসিডেন্ট এসেছে? হ্যাঁ, সব বুথ প্রেসিডেন্ট। তারপরে সবাই দাঁড়াও, ইন্দার টু, ইন্দার টু, যারা বুথ থেকে এসেছে দাঁড়ান। লিড হবে? কত লিড হবে? সব বুথ থেকে লিড হবে তো? আর না দিতে পারলে কাকে ধরবো? ভোট ভালো হবে তো মানুষকে ভালো ব্যবহার দেন তো, বসতে বলেন। ঠিক আছে, পিরনামাল ওয়ান চলে আসুন, তারপর দাস্তর গ্রাম পরে এক নম্বর তৈরি থাকবেন। আপনার 2016 সালে 16টি বুথ 10টিতে হেরে আছেন, অঞ্চলে হেরে আছেন 429 ভোটে। কি হবে এবার? আপনি ভালোই হবে। আগেবার হারলেন কেন? আগেবারে আমাদের ইস্যু ছুটি ছিল স্যার, আমরা সংশোধন করে নিয়েছি। এখন কি হবে? এখন প্লাস হবে। ভোটার কত? ভোটার আপনার হচ্ছে যে 14,425। কত পোল হবে? পোল মোটামুটি ধরুন 75% হবে। মহিলা ভোটার কত? মহিলা ভোটার আপনার 6,650। গ্রাম কতগুলো? গ্রাম তো আমরা কিন্নার পঞ্চায়েত থেকে তো। গ্রাম কতগুলো? পার্ট হচ্ছে বুথ হচ্ছে 16টা। কিন্নাকে নিয়ে কিন্নার মহাসগ্রাম কোন বুথটা খারাপ আছে? ওখানকার বুথের কি অবস্থা? নিম্নের বুথের অবস্থা খুব ভালো। জিতবে? কত ভোটে? ওটা 283। আর পাশেরটা? যে বুথ প্রেসিডেন্ট লিড দিতে না পারবে তাকে ছাড়বো না। আর লিড হবে আমাদের? ওকে, কত লিড হবে? ঠিক আছে, কিনারে প্রধান কে আছে? তুমি তো প্রধান, উনি বললেন লিড হবে,
1500 ভোটে 2500 মতো ভোট তুমি প্রধান হিসেবে কত লিড বলছো 1500 তো বলেছে তুমি কি বলছো চেষ্টা করব দুই না তোমার নামে দুই লিখব না প্রধান থেকে সরিয়ে দেবো দুই লেখো বলে রাখবা বুঝতাম দুই লিখ নাহলে প্রধান থেকে সরিয়ে দেবো তারপরে বিরোধী দল কোথা বিরোধী দল তো নেই সভাপতি কে আছে ভোটটা তো আমাদের 8000 পল হবে তাড়াতাড়ি 6000 পাওয়া উচিত আমরা আশা করছি 8000 ক্লিক করব কম কম বলছো না একটু কম বলেই রাখছি কারণ জায়গাটা তো একটু কনফিউশন আছে আমরা রিকভারি করছি আমাদের যথেষ্ট ভাবে কর্মসূচি হয় বুথের লোকরা এসছে সমস্ত বুথের মহিলারা এসছে প্রধান এসছে প্রধান আমি নিজে উপপ্রধান আমি নিজে উপপ্রধান তুমি অঞ্চল প্রেসিডেন্ট আমি মানে চেয়ারম্যান আমি অঞ্চল চেয়ারম্যান আচ্ছা ভূতের লোকদের ডাক করুন গিরনার কাজকর্ম করে এক থেকে যারা এসছেন সমস্ত ভূতের লোকরা দাঁড়ান কি হবে কাজকর্ম তোমার আলিগ্রাম জুমুটিয়া সবই সব সব বুঝে দাসগণের নাম বলছে আমরা একাই 2000 দেবো তোমরা কত দেবে ওসব জানি না 8000 পড়লে 6000 ভোট চাই চলো ঠিক আছে দাসগণ করে আজ নম্বর করে আসুন কত বছর দল করছি আমরা 18 থেকে 2000 প্লাস দেবো ভোট সংখ্যা কম 10172 জন ভোটার 70 থেকে 73% একচেটিয়া ভোট হবে না এখনো লোক আছে সংখ্যালঘু আমরা একচেটিয়া হবে ব্যবস্থা করতে পারছি না ভালোবাসা দিয়ে বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে পরামর্শ দিয়ে গিয়ে কথা বলে চোখ বুঝিয়ে দিয়ে অনেক রক্ত হয় করছিস না কেন বোঝা বোঝা এখনকার লোক সব বুঝে যাবে বুঝলি মমতা ব্যানার্জি উন্নয়নটাকে বাড়িতে বাড়িতে বুঝিয়ে গেছে সেটা বললেই মানুষ মেনে নেবে ঠিক আছে দু নম্বরে তো এসছো কত দিন হবে আড়াই হাজার আমরা কম করে বলছি 18000 আড়াই হাজার চেষ্টা করবো কি হবে সব বুথ থেকে আমাদের দাসগঞ্জ করিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত বুথ আছে সমস্ত বুথ থেকে আমরা প্রাস দিতে পারব সমস্ত বুথ থেকে আমরা প্রাস দিতে পারবো এটা আপনাকে কথা দিচ্ছি যদি আপনার আশীর্বাদ আমাদের কি নাম তোমার আমার নাম চঞ্চল মন্ডল চঞ্চল মন্ডল করিয়া করিয়া এই যে তিনটে গ্রামে বললে তো এখনো সিপিএম আছে কালীপুর বুথের 600 লিট হবে তোমার নাম কি
জমিদার শেখ এলে কে জমিদার শেখ সদর প্রোগ্রামে যদি এবারে মাইনাস থেকে দেখো 50 মিনিট সমাজ ওই দিকে রাখবো না তারপরে উচ্চকরণ রেখে থাকবেন চন্ডীদাস মামুরের তত্ত্ব হচ্ছে ১৮টা বুথ ১৫টাতে হেরে আছো ২৬৮৪তে অঞ্চলে হার এখানে বসে আছি এখানে লিডার হচ্ছিস তু করে সুব্রত এমএলএ গোবাই এই হালগান এখানে চলে আসুন তারপরে করি থাকুন চার কল গ্রাম উচ্চকরণের গুরুত্ব হচ্ছে ২০১৬ সালে গ্রাম তখন দলটা এক জায়গায় ছিল এখন বর্তমানে দলটা সম্পূর্ণ এক জায়গায় আছি আমরা কথা দিচ্ছি উচ্চকরণ অঞ্চল ২০১১ সালে যে প্লাসটা দিয়েছিলাম সমস্ত মানুষ আমরা এক জায়গায় আসতে পেরেছি এবং ৬-৭ হাজারের উপরে প্লাস আমরা উচ্চকরণ জিপি থেকে দেবো জল বসে দিতে না পারো না স্যার আমরা তো জেল দলটা এক জায়গায় চলে এসেছি আমরা ৯৮% আমরা চলে এসেছি ৭ হাজারের উপরে ক্লাস দিয়েছি আমরা ৭ হাজারের উপরে ক্লাস তাই স্যার আবার খুঁজে তো দলটা এক জায়গায় আমরা আছি সবাই এক এক এবং আমাদের অঞ্চলে এখন অব্দি কোনো সিপিএম বিজেপি বা বিরোধী কেউ নেই তার কত লিখবো আমি স্যার ৬ হাজার ক্লাস লিখবো কত লিখবো মহিলারা এসছে মমতা ব্যানার্জি যা উন্নয়ন করেছে ৭ বছরে মামাটি মানুষের মুখ্যমন্ত্রী ৩৪ বছরে বামফ্রন্ট করে নাই ৭০ বছরে কংগ্রেস করে নাই আর এখন একটি যে দল এসছে এ তো দাঙ্গার মুখ মিথ্যাবাদী প্রধানমন্ত্রী এ মুখে বড় বড় বাদ মারে কাজ করে না মানুষের কোন উপকার করে না তাই মমতা ব্যানার্জি বাড়িতে বাড়িতে উন্নয়ন পুঁজি দিয়েছে মনে রাখবেন ঠিক আছে এসব
এরপরে চারকোল গ্রাম অঞ্চলের অন্তঃসভায় চলে আসুন, তারপরে ডাক করুন। চারকোল গ্রামের অন্তঃসভায় চলে আসুন সামনে, আর তারপরে জরুর কি করে যাবো। ২০১৬ সালে আপনার তথ্য হচ্ছে ১৯টা বুথ, ১৭টা বুথে হেরে আছেন, অঞ্চলে হেরে আছেন ৪,৫২১ ভোটে। কিভাবে ১৬ সালে ভোটটা গোটা নারায়ণগঞ্জই ১০,০০০ ভোট হয়েছিল, সেই হিসেবে আমাদের অঞ্চল থেকে আরো সূত্রপাত হয়েছিল। সত্যি কথাটা বললে ভালো লাগলো, আমি কথা বলে নেবো। আর সব ঠিক আছে, সব বুথের লোক এসছে তোর চারকল গ্রামে যারা বুথ সভাপতি আছেন উঠুন। কি হবে ক্লাস হবে হবে আস্তে 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 আমরা জানি না, তা আমরা যেটা বলি সেটা হবেই একবার, চালের একবার প্রত্যেকটা অঞ্চল থেকে আমাদের অঞ্চল চালের দিচ্ছে, যে হয়তো লিড দেবে আমার অঞ্চলের কর্মীরা, তারা ভোট করতে যাবে। কত লিখবো? আমাদের গ্রামে খবর এমনি ভালো, এক মাসে ১৫টা মেয়ে দিয়েছে, বিয়েতে ২,০০০ করে টাকা দাম করে, আমি লোক পাঠিয়ে জিজ্ঞেস করি, তারপর মৃত মূল্যে ২,০০০ করে প্রত্যেক মৃত বাড়িতে যারা চায় তাদেরকে পৌঁছে দেওয়া হয়, আমি জিজ্ঞেস করুন। জরুরি অঞ্চলের অন্তঃসভাপতি চলে আসুন, তারপরে ডাক্তার মনোহর কর্তা। হ্যাঁ বল, কি হবে জরুরি অঞ্চলের তথ্য দাদা? মোটামুটি আমরা ৪,৫০০ তথ্য হচ্ছে ১৮টি বুথ, ১৬টা বুথে হেরে আছো, ৩,৪৭৫ অঞ্চলে হেরে আছো। এখন কি হবে? এখন মোটামুটি অঞ্চলে ৪,০০০-৫,০০০ ভোটে আমরা লিড দেবো। কোথায় এসছে? কোথায় এসছে? কই তপন? কি হবে? কত লিড হবে? ও বলছে ৪,০০০-৫,০০০, তুই বলছিস? আমি একটা কথা বলি, আমি বুথ কমিটির সভাপতিদেরকে নিয়ে পরশুদিন বসেছিলাম, প্রত্যেকটা বুথ কমিটির সভাপতির মুখ থেকে আমি শুনে নিয়েছি, যারা মোটামুটি হিসেব করে দেখলাম একটু কম বলছি। হ্যাঁ যে আমি একটা কম বলছি, একটা আমি কম বলছি, আমি বুথ কমিটির সভাপতিদেরকে বলে দিই, বুথের প্রেসিডেন্ট এসছে, কই তোর মহিলা কি হবে? আরে কোন গায়ের লিডার? কেমন সুভাষ? কি হবে? এই তিনটি অঞ্চল থেকে আমরা ২৫,০০০ ভোটে লিড দেবো, এবং সেই মতো আমরা প্রতিশ্রুতি নিয়েছি, আমরা চাই ওর কাছে পড়বই, ওর বেশি আমরা বাড়িতে আমরা ওর টার্গেট ছাপিয়ে যাবো। তোর ভোট দেয় তিনটি বুথ না? হ্যাঁ আমার বঙ্গের তিনটি বুথে আমার আমার বুঝে আমরা ২৪,২৩,৯৬ ভোটা। কত লিড দিবি? আমরা এই এই ইয়েতে আমরা আমরা ধরুন ভোট দিয়ে যেতে পারি নাই, যদি পাইলে মাইনাস হয়ে যেতাম, কিন্তু জানো জানো এখন কি হবে? এখন আমরা আমরা ৯০% ভোট দেবো। ঠিক আছে।
আর আমি যেটা বলি সেটা করে দেবো যা মহানগর তারপরে আসবেন ওখানে অঞ্চলে হেরে আছেন 5,862 এবার আমরা ওটাকে কভার করবো আশা করি আমরা কিছু লিখবো ভাবছি প্রধান হ্যাঁ প্রধান কি হবে কত ৬,০০০ এখন আমাদের যা অঞ্চলে বসেছেন তাতে আমার অভিজ্ঞতা বলছে তৃণমূলের বাক্স ভরবে দু একটা ভোট হয়তো ভুল বসত অন্য জায়গায় করবে এটা আমরা নিশ্চিত আমরা কমপক্ষে 12,000 বলেছি 2004 সালে যখন সিপিএম এর মানে দ্বন্দ্ব কোটা তখন আমরা আমাদের অঞ্চল থেকে 12,700 ভোটে বিরাজ দিয়েছিলাম তাই আমরা কমপক্ষে 12,000 বলেছি সোমনাথ বাবুর ইলেকশনে আমাদের অঞ্চলটা অ্যাকচুয়ালি যতবার লোকসভা ভোট হয়েছে প্রত্যেকটা লোকসভা ভোটে আমরা বিরাজ আপনি দেখুন আমাদের তথ্য 2004 1999 2009 আমাদের দাদা ১২,০০০ লিখুন আমাদের প্রত্যেকটা ভোটের কর্মীরা ভোট দেওয়ার জন্য তৈরি হয়ে আছে বিগত বিধানসভা ভোটের আমাদের যা ১৬,০০০ লিখলাম না ১২,০০০ লিখলাম ১২,০০০ দিয়ে যাবে কমপক্ষে ১২,০০০ ঠিক আছে
এরপর যদি বাড়াতে পারিস ভালো প্রাইজ দেবো তোদের। আপনার তথ্য বলছে আপনার 197টি বুথের মধ্যে আমরা 147টা বুথে হেরে গেছিলাম, আর আপনার এই 11টি অঞ্চলে যে ব্লক এখানে আমরা 21613 ভোটে হেরেছিলাম। যা পরিসংখ্যান হলো তাতে আমরা হিসেব মতো 61,000 ভোটে লিড করছি, কি হবে বলো? যা পরিসংখ্যান দিল অঞ্চল প্রেসিডেন্টরা তাতে 61,000 ভোটে লিড করছি। অঞ্চল প্রেসিডেন্টের কাছে পরিসংখ্যান আমি যা নিয়েছি, আজকে কিন্তু সবাই প্রথম দফায় কম কম করে বলেছিল এবং তারপরে আপনার উদ্দীপনা আপনার বলতে পারলো, তা আমি কিন্তু ওই কম কম আমরা 35-40,000 ভোটে লিড দেবো। 35-40,000 কোনটা লিখবো? হ্যাঁ, আজকে যা পরিসংখ্যা হলো তাতে কিন্তু 61,000 হলো, অল অঞ্চল প্রেসিডেন্টরা 41,000 হলো, সেখান থেকে 21,000 ছেড়ে দিয়ে 40,000 লিখবো। 40,000 মাথায় থাকে কিন্তু আমরা আমাদের পর্যালোচনার কাজ শেষ করলাম।